গোপালগঞ্জের কাশিয়ানি ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এখন চলছে সাত রব চলছে নানা প্রস্তুতি বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দিতে ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরদিন সাতাশে মার্চ তিনি যাবেন কাশিয়ানি ও শ্যামনগরে সেখানকার দুটি মন্দির পরিদর্শন এবং প্রার্থনা করবেন তিনি আরও দেখুন রিপোর্টে সরকারি সফরসূচি অনুযায়ী সাতাশ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর তিনি কাশিয়ানী উপজেলার উরাকান্দি ঠাকুরবাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা করবেন এবং ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন সেখানে তিনি মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন বরণকুলা ধান পুষ্প ছডায়ে তারে আমরা বরণ করব মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো সালে গোপালগঞ্জের উরাকান্দিতে জন্মেছিলেন তাই এর সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বিশেষ আবেগ জড়িত মতুয়াদের একটি বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় বসবাস করে জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার এবং বর্ধমানের কিছু এলাকায়ও আছেন অনেকেই সেখানকার ভোটের রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে এর আগে যত রাষ্ট্রপ্রধান আসছেন সবার থেকে মোদীজি অন্যতম উনি আসবেন জন্য আমরা খুবই গর্বিত আমরা মোদীর পক্ষ থেকে খুবই খুশি ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে উরাকান্দির ঠাকুরবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চলছে নানা প্রস্তুতি ঠাকুরবাড়ির সামনে হেলিপ্যাড তৈরির কাজও শেষ হয়েছে হরিমন্দিরের পাশে গণপূর্ত বিভাগ নির্মাণ করেছে বিশ্রামাগার স্থানীয়রা জানিয়েছেন ভারতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তারা। তারাই মূলত সব আয়োজন তদারকি করছেন ভিভিআইপি প্রোগ্রাম উপলক্ষে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করেছি ইউনিফর্ম পোশাকের পাশাপাশি সাদা করছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব সুন্দরবন ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরেও সেখানকার যশোরেশ্বরী কালী মন্দিরে যাবেন নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালী মন্দিরের আয়োজনের সব ধরনের ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে প্রশাসন জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সফল করতে রয়েছেন ভারতীয় কর্মকর্তারাও নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে উৎসব উৎসব ভাব সবখানেই ঈশ্বরীপুরকে সাজানো হচ্ছে অন্য সাজে কাজ চলছে দিনরাত আবুজার আল গিফারি বাংলা চ্যানেল নিউজ ডেস্ক